নাটোরের বড়াইগ্রামে বাস ও লেগুনা সংঘর্ষে ১৩ জন সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ঘটনায় হত হয়েছে অন্তত ৩৫ জন এসব ঘটনায় হয়েছে অন্তত জন মানুষ জানায় পাবনা থেকে যাত্রীবাহী একটি লেগুনা নাটোর আসছিল পথে বড়াইগ্রামের ক্লিক মোড়ে পেছন থেকে লেগুনাটিকে ধাক্কা দেয় চ্যালেঞ্জার নামে একটি বাস এদের লেগুনাটি দুমড়ে মুচড়ে যায় বাসটি সড়কের পাশের খাদে গিয়ে পড়ে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা দশ জনের মৃতদেহ উদ্ধার করে আহতদের নিয়ে যাওয়া হয় আশেপাশের হাসপাতালগুলোতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরো তিনজন নিহতরা সবাই লেগুনা যাত্রী বলে প্রাথমিকভাবে জানা গেছে লেগুনাটি পাবনা থেকে বোনপাড়ার দিকে যাচ্ছিল নিহতদের মধ্যে পুরুষ নারী ও পাঁচজন দুইটি শিশু রয়েছে ঘটনা তদন্তে গঠন করা হয়েছে তিন সদস্যের কমিটি এদিকে কুমিল্লার দাউদকান্দিতে পৃথক দুটি স্থানে শ্যামলী পরিবহনের দুটি বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছে এসব ঘটনায় আহত হয়েছে বাসের দশ যাত্রী এছাড়া শেরপুরের নকলায় মোটরসাইকেলে ধাক্কায় মারা গেছেন এক বৃদ্ধা আহত হয়েছে আরও তিনজন